मेट्रिक एवं इंटर अर्थात एसएससी एवं एचएससी डॉक्यूमेंट्स কিভাবে एडुकेशन बोर्ड एडुकेशन मिनिस्ट्री एवं फरेन मिनिस्ट्री থেকে অ্যাটাস্টেশন কমপ্লিট করবেন কোনো দালাল ছাড়া বা কোনো বাড়তি খরচ ছাড়া সেটা মূলত স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওতে বলা ট্রাই করব। এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন টেক সাইমন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সাইমন ইসলাম পর্তুগাল থেকে। সো লেটস গেট স্টার্টেড। वेलकम बैक। तो प्रथम बोले निच्छी आपनर डॉक्यूमेंट्स होच्छे टोटाल चार्टा अर्थात एसएससीर होच्छे सार्टिफिकेट एवं ट्रांसक्रिप्ट एवं एचएससीर होच्छे सार्टिफिकेट एवं ट्रांसक्रिप्ट। तो ओरिजिनल होच्छे चार्टा डॉक्यूमेंट्स और फोटोकपि आपनी चाइले दुई सेट बा तीन सेट करते पारेन। धरे निलाम आपनी फोटोकपि होच्छे तीन सेट। तो फोटोकपि आपनी तीन सेट करे नेबेन। करार पर एई सबगुलो डॉक्यूमेंट्स निये আপনি প্রথমে আপনার নিজ যে শিক্ষা বোর্ড বা এডুকেশন বোর্ড আছে সেটাতে চলে আসবেন। সাপোজ আমার হচ্ছে কুমিল্লা এডুকেশন বোর্ড, যার জন্য আমাকে কুমিল্লা এডুকেশন বোর্ডে চলে আসতে হয়েছে। সেখানে আসার পর কাউন্টারে যখন বলবেন আমার ডকুমেন্টস অ্যাটাস্টেশন করব, তখন তারা আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মটা আপনি ফিল আপ করবেন, অর্থাৎ নাম, রোল, ডিটেলস, তারপর কত কপি, এগুলো ফিল আপ করার পর তারপর আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। তো নর্মালি কুমিল্লা শিক্ষা বোর্ডে হচ্ছে পার পিস অর্থাৎ পার কপির জন্য হচ্ছে 200 টাকা করে আমাকে তখন পে করতে হয়েছিল। বাট ঢাকা শিক্ষা বোর্ডে সম্ভবত 25 টাকা করে পার কপি, আবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হচ্ছে 100 টাকা করে। তো এখন কত সেটা আমি জানি না, বা আপনার শিক্ষা বোর্ডে কত সেটা আপনি কাউন্টার থেকে জেনে নেবেন। তো যত টাকা আসে আপনি যত কপি অ্যাটাস্টেশন করবেন অরিজিনাল এবং ফটোকপি সহ, সেটা হিসেব করে যত টাকা আসে তত টাকা আপনাকে সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে হবে। এবং সোনালী ব্যাংক মিললে শিক্ষা বোর্ডের বা শিক্ষা বোর্ডের পাশেই থাকে নর্মালি। তো সেখানে গিয়ে আপনি ব্যাংক ড্রাফট করবেন, তারপর হচ্ছে আপনাকে যে রিসিপ্ট দিবে সেই রিসিপ্ট নিয়ে এবং আপনার ডকুমেন্টস এবং ওই ফর্মটা নিয়ে আপনি কাউন্টারে চলে আসবেন। তারপর তারা আপনাকে বলে দিবে যে কোথায় জমা দিতে হবে। সেখানে জমা দেওয়ার পর তারা আপনাকে টাইম বলে দিবে যে কতদিন পরে আসার জন্য, এবং আপনাকে একটা টোকেন বা রিসিপ্ট দিবে। সেই টোকেন নিয়ে আপনাকে যতদিন পর নর্মালি হচ্ছে 7 কর্মদিবস পর আসতে বলে বা 3 কর্মদিবস পর। তো সেই নির্দিষ্ট টাইমে আপনি চলে গেলে আপনাকে আপনার ডকুমেন্টস রিটার্ন করবে। এবং ডকুমেন্টস যখন নেবেন তখন অবশ্যই সব কিছু চেক করে নেবেন যে সিল বা সব কিছু ঠিক আছে কিনা। তো এডুকেশন বোর্ড থেকে অ্যাটাস্টেশন শেষ করে আপনাকে এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেটে অবস্থিত। অর্থাৎ আপনি বাংলাদেশ সচিবালয়ে চলে যাবেন, যাওয়ার পর সেখানে 2 নম্বর গেটে যাবেন। গেট খুঁজে না পেলে ওইখানে যারা নিরাপত্তা রক্ষী আছে বা নিরাপত্তা বাহিনী তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার ডকুমেন্টসগুলোকে তাদের ওইখানে সাবমিট দিতে হবে। তো সেখানে সাবমিট দেওয়ার পর আপনাকে একটা টোকেন দিবে। তো নর্মালি হচ্ছে আপনি যদি সকাল 10টা থেকে 1টার ভিতরে সাবমিট দেন তাহলে আপনাকে ওই দিন বিকাল 3টা বা 4টার পরে আপনাকে আবার রিটার্ন করে দিবে, আপনাকে টাইমটা বলে দিবে। বাট এখানে আপনাকে কোনো টাকা পে করতে হবে না, আপনি নিজের ডকুমেন্টস নিজে সাবমিট দিবেন। তো এডুকেশন মিনিস্ট্রি কমপ্লিট হওয়ার পর পরের দিন আপনি ফরেন মিনিস্ট্রিতে চলে যাবেন। তো এই বাংলাদেশ সচিবালয়ের পাশেই হচ্ছে ফরেন মিনিস্ট্রি অবস্থিত। তো সেই অর্থাৎ ফরেন মিনিস্ট্রিতে চলে যাবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে। ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার পর ডকুমেন্টসগুলো সাবমিট দিবেন। সেখানেও হচ্ছে সম্ভবত সকাল 10টা থেকে দুপুর 12টার ভিতরে বা 1টার ভিতরে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেই ডকুমেন্টসও আপনাকে বিকাল 3টা বা 4টার পরে আপনাকে আবার রিটার্ন করে দিবে। তো টোকেনে কিন্তু টাইমটা লেখা থাকবে, তো আপনি সেটা দেখে নেবেন। আর এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রিতে আপনাকে 1 টাকাও পে করতে হবে না। সেখানে গেলে অনেক দালাল বলবে আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেশন তারা করে দিবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। কখনোই তাদের হাতে ডকুমেন্টস দিবেন না, কারণ তাদের হাতে ডকুমেন্টস দিলে আপনার ডকুমেন্টস হারানো গেলে বা কোনো প্রবলেম হলে বা তারা ফেক সিল দিলে সেই ক্ষেত্রে ইন ফিউচার কোনো প্রবলেম হলে কিন্তু আপনি কাউকে ধরতে পারবেন না। তো নিজের ডকুমেন্টস নিজে অ্যাটাস্টেশন করবেন, কোনো দালাল বা কাউকে 1 টাকাও দিবেন না। তো যাই হোক, এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কমেন্ট করতে পারেন। আর যারা ডিপ্লোমা স্টুডেন্টস তাদের ডকুমেন্টস কীভাবে অ্যাটাস্টেশন করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।